ভগবান শ্রীরামচন্দ্রের ভব্য মন্দির, শ্রীরামচন্দ্রের জন্মস্থান অযোধ্যাতে তৈরি হয়ে গেছে, কিন্তু এখনও কিছু আশ্চর্যজনক ঘটনা সামনে উঠে আসছে, যা দেখে প্রত্যেকেই আশ্চর্যচকিত হয়ে পড়েছেন। যে শকুনের দেখা আমরা কয়েক বৎসর ধরে দেখতে পাইনি, হঠাৎ রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যাতে শকুনেরা দল বেঁধে এসে পৌঁছেছে। কিছু লোক বলছেন এরা সাক্ষাৎ জটায়ু, যারা ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠায় সাক্ষী থাকতে এসেছেন। যে শকুনের প্রজাতি বিলুপ্তির পথে, যাদের এখন সচরাচর দেখতে পাওয়া যায় না, 2000 সালের পর এত সংখ্যায় শকুনের উপস্থিতি সত্যিই আশ্চর্যজনক। কিন্তু এই 2024 সালে হঠাৎ একসঙ্গে এত শকুনের অযোধ্যায় উপস্থিতি, এই ঘটনা শুধুমাত্র ভগবান শ্রীরামচন্দ্রের চমৎকার বলে মনে করা হচ্ছে। এই খবর যখন মিডিয়া জানতে পারল, সমস্ত জায়গায় ভগবান শ্রীরামচন্দ্রের চর্চা আরও বহুগুণ বেড়ে গেল। এই চমৎকারী ঘটনা বৈজ্ঞানিকেরাও মেনে নিয়েছেন। আজকের এই ভিডিওতে মন্দির নির্মাণ কার্যের সময় যে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে তা আমি আপনাদের জানাব, যা শুনে আপনিও চমকে যাবেন। প্রথমত, নেপাল থেকে যে দুটি শিলা নিয়ে আসা হয়েছিল, যা দিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি বানানোর জন্য আনা হয়েছিল, কিন্তু সেই শিলা দুটির দ্বারা মূর্তি না বানিয়ে অন্য পাথর বা শিলার দ্বারা কেন মূর্তি বানানো হলো? ভিডিওটি শুরু করার আগে সবাই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে দেবেন। আপনি দেখছেন পুরাকথা নামক আমার এই ইউটিউব চ্যানেল। আসুন শুরু করি আজকের টপিক। প্রিয় বন্ধুরা, যে দিনটির জন্য পুরো দুনিয়ার মানুষ অপেক্ষা করছিল, সেই দিন আর খুব দূরে নয়। অযোধ্যায় প্রভু শ্রীরামের মন্দির তৈরি হয়ে গেছে। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ম নিষ্ঠা সহকারে হতে চলেছে, কিন্তু তার আগে অনেক চমৎকার ঘটনা ঘটে চলেছে। সব থেকে প্রথম আশ্চর্যজনক ঘটনা তখন ঘটেছিল যখন লোকেরা জটায়ুর বংশধর শকুনের দলকে আকাশে উঠতে লক্ষ্য করল। শ্রীরামের ভক্তগণ এদেরকে রাম মন্দির প্রতিষ্ঠায় আসা আত্মীয়রূপে মনে করছেন, কারণ কিছু বৎসর আগে এই প্রজাতি প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় এগিয়ে আসতেই অযোধ্যার আশেপাশে বেশি সংখ্যায় শকুনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। লোক এই চমৎকার ঘটনা দেখে পূজা পাঠও করছেন, কারণ শকুন এমন এক প্রাণী যারা প্রায় ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে গেছে। তবু কী করে প্রভু শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা ঠিক কয়েকদিন আগে এরা কোথা থেকে এলো? লোক ভগবানের চমৎকার মনে করে পূজা করছেন। এত বড় ঘটনা, ভগবানের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক না থাকলে কী করে সম্ভব? বন্ধুরা, কিছু ব্যক্তি যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে এবং রামায়ণের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলে, তারা বলে রামায়ণ আসলে এক কল্প কাহিনী। বন্ধুরা, আজও রামায়ণের সঙ্গে সম্পর্কিত এমন অনেক প্রমাণ আছে যা প্রত্যেক মানুষ মেনে নিতে বাধ্য। ভগবান শ্রীরামচন্দ্র যে সেতু নির্মাণ করেছিলেন লঙ্কা যাওয়ার জন্য, সেটি আজও সেখানে অবস্থিত, সেটিকে বৈজ্ঞানিকরা মান্যতা দিয়েছেন। বৈজ্ঞানিকেরা এই সেতুটি দেখে বলে দিয়েছেন এটি কোনো প্রাকৃতিক নয়, এটি মনুষ্য দ্বারা নির্মিত এক পুল। যেই জায়গায় এই সেতুটি নির্মাণ হয়েছিল সেটি আজও একই জায়গায় অবস্থিত রয়েছে। সেই সময় ভগবান শ্রীরামচন্দ্র নিজের অলৌকিক শক্তির দ্বারা জলের উপর পাথরকে ভাসিয়ে দিয়েছিলেন এবং সেই ভাসমান পাথরের উপর দিয়ে হেঁটে বানর সেনা লঙ্কা পৌঁছেছিলেন। এছাড়া দ্বিতীয় সবথেকে বড় প্রমাণ হল রাবণের নিজের লঙ্কা। রাবণের লঙ্কা আজও রয়েছে। আর এই চমৎকারও বড় প্রমাণ জটায়ু শকুনের প্রজাতির সঙ্গে সম্পর্কিত। সেই জটায়ু শ্রীরামচন্দ্রের পরম ভক্ত ছিলেন। বন্ধুরা, জটায়ু ও শ্রীরামচন্দ্রের সম্পর্ক রামায়ণে অনেক জায়গায় আমরা পাই। ত্রেতা যুগে যখন ভগবান শ্রীরামচন্দ্র পিতৃসত্ত্ব পালনের জন্য বনবাসে গিয়েছিলেন, তখন পঞ্চবটিতে ভগবান শ্রীরামচন্দ্রের জটায়ুর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল। পক্ষীরাই জটায়ু মাতা সীতাকে নিজের কন্যা বলে মনে করতেন। যখন রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন জটায়ু মাতা সীতাকে বাঁচানোর জন্য দুষ্ট লঙ্কাধিপতি রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। সেই জটায়ু যিনি তার ডানার দ্বারা নখের দ্বারা রাবণের শরীরকে
রক্তাক্ত করেছিলেন। এই যুদ্ধে জটায়ু নিজের জীবনের আহুতি দেন। ছত্রিশগড়ের দণ্ডকারণ্যে পক্ষীরাজ জটায়ুর মন্দির আছে। এই সেই স্থান যখন রাবণ মাতা সীতাকে অপহরণ করে পুষ্পক বিমানে করে লঙ্কা যাচ্ছিলেন। সর্বপ্রথম জটায়ু রাবণের পথ আটকেছিলেন। রামের পক্ষে জটায়ু প্রথম শহীদ হয়েছিলেন সীতাকে বাঁচানোর জন্য। রামায়ণে একটি প্রসঙ্গ আছে, যখন জটায়ুর ভাই সম্পাতি বলেছিলেন, আমার পাখা কমজোর কিন্তু আমার চক্ষু অনেক দূরের জিনিসকে দেখতে পারে, আমার চোখ দিয়ে আমি মাতা সীতাকে অশোক বাটিকায় দেখতে পাচ্ছি, এই জন্য লোকেরা এই শকুনকে সাক্ষাৎ জটায়ুর বংশজ মনে করেন, কারণ এদের দৃষ্টি অনেক দূর পর্যন্ত থাকে। বোধহয় আগে জটায়ুর এই বংশধরেরা এই জায়গায় রামচন্দ্রের ভব্য মন্দির নিত্য দর্শন করতেন, কিন্তু তারা আবার 500 বৎসর পর রামচন্দ্রের ভব্য মন্দির দেখতে পেয়ে এইখানে উপস্থিত হয়েছেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।